দেখবেন জমিনের মধ্যে কত চেষ্টা করে এটার মধ্যে ফসল ফেলা হয়, পরে যখন ফসলটা ফেলা হয় এটা কি হয়? বীজ উঠে, চারা উঠে, রং কি হয়? সবুজ। সেখান থেকে আস্তে আস্তে যখন এটা ফল দেয়, রং কি হয়? এই তো একেবারে সোনালী কালার, পুরা পেকে গেছে। পেকে যাওয়ার পরে ফলটাকে তোমরা কেটে ঘরের মধ্যে আনো, এরপরে খ্যার কুটা হিসেবে ওইগুলাকে তোমরা ফেলে দাও, শুধু ফলগুলাকে রাখো। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝায় দিলেন, গোলাম, দুনিয়া সময়টা হেলায় খেলায় চলে যাবে, শৈশবটা কেটে যাবে হেলায় খেলায়, যৌবনটা কেটে যাবে তোমার অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকবে জীবনের বৃদ্ধবেলায়। এই জীবনের একটা বৃদ্ধবেলা চলে আসবে, ওই সময় আপনি অনেক ইবাদত করতে চাবেন, রুকু দিতে পারবেন না, সেজদা দিতে পারবেন না, বড় কষ্ট হবে। তাহাজ্জতের সময় উঠতে পারবেন না, বড় কষ্ট হবে। এই জন্য যৌবনে সবাই আপনার চেহারার দিকে তাকায় থাকে, যেই মালিক আপনার ইবাদতের দিকে তাকায় থাকেন তিনি কে? একটা বার চিন্তা করেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার মালিক আপনাকে ভুলে যাবে। আল্লাহ যদি সেদিন ভুলে যায়, আল্লাহ যদি সেদিন মনে না রাখে, সারা দুনিয়ার মানুষ মিলে আপনার কোনো কল্যাণ আনতে পারবে না। সেদিন যদি আমার মালিক বলে তোরে মাফ করে দিলাম, লোকটাকে যিনি সফল বানায় দিবেন তিনি কি? এই পৃথিবীতে সফলতা অর্জন করবে চার শ্রেণীর মানুষ। এক নম্বরে আলিমুন মুস্তামিলুন ইলমহু, যেই আলিম তার এলেমটাকে কাজে লাগাবে, যা সে এলেম শিখেছে সেই অনুপাতে যদি আলেম জীবন ঘরে, ওই আলেমকে দুনিয়া আখেরাতে যিনি সেরাদের সেরা বানায় দিবেন তিনি কি? ওয়াজ করার পরে বড় ভয় লাগে, যত কথা আজকে আমরা বলি, আপনারা যে ইজ্জত দিয়ে আমাদেরকে আনেন, নেন, সম্মান দেন, হাদিয়া দেন, খাওয়ান, আমরা আসলে এর মোটেও যোগ্য না, এর যোগ্য আমরা হতে পারি নাই। এই দিনের জন্য আল্লাহর নবী যে কষ্ট করেছেন, এটার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগ যদি করা হয়, আমরা এর কিঞ্চিৎ পরিমাণ কষ্ট করিনি, ঠিক কিনা বলেন? কত সুন্দর পোশাক আমরা পরি। আম্মা জানকে প্রশ্ন করা হলো, নবীজি কোন পোশাকে দুনিয়া থেকে বিদায় নিলেন? আম্মা জান বললেন, আমি ভিতর থেকে পোশাকটা নিয়ে আসতেছি, তোমরা দেখো। ভিতর থেকে আম্মা জান পোশাক নিয়ে আসলেন, পোশাকের ভিতরে সিলাই করা ছিল, এমন পোশাক পরে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিলে, জীবনে এমন দুই বেলা পাওয়া যাবে না। আল্লাহর নবী দুনো বেলাতে গোস্ত খেয়েছেন, কষ্ট করে দিন প্রচার করেছেন আমার নবী। শুধু কষ্টই করেন নাই, দিন প্রচারের জন্য সবচেয়ে কষ্টের দিন, আম্মা জান জিজ্ঞাসা করলেন, নবী কোন দিনটা আপনার কাছে সবচেয়ে কষ্ট লেগেছিল? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা, কঠিন ওই দিনটার কথা মনে করায় দিলাম, ছোট্ট যায়েদকে নিয়ে তায়েফের প্রান্তে গিয়েছিলাম, ক্ষুধা পেটে দিনের দাওয়াত দিতে গিয়েছি, মানুষগুলো আমার অজ্ঞান হয়ে মাটির মধ্যে
মাথাটা উঠালাম জ্ঞান ফিরেছে আবার পাথর মেরেছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি আবার মাথা উঠিয়েছি পাথর মেরেছে অজ্ঞান হয়ে গেছি আবার মাথা উঠিয়েছি পাথর মেরেছে অজ্ঞান হয়ে পড়ে গেছি দিন প্রচার করার ক্ষেত্রে তায়েফের ময়দানের ওই দিনটা সবচেয়ে কঠিন সেই দিনে ফেরেশতা এসে বলেছিল নবী একবার বদদোয়া করেন আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ইন্নি লানউ বাসলা সম্পাদ করার জন্য আসি নাই অভিশাপ দেওয়ার জন্য আসি নাই বুইস্তু রহমান যিনি আমাকে জগতের মানুষের জন্য সৃষ্টি কুলের জন্য রহমত বানায়া পাঠিয়েছেন তিনি কি সে নবী আমার দিনের জন্য অনেক কষ্ট করে দিনটা রেখে গেছে আপনি আমি জীবনটাকে খেলতামাশা মনে করছি তামাশার বস্তু বানিয়ে নিয়েছি দিনটাকে জিনামা সৌন্দর্য মুসলিমদেরকে মেনে পশ্চিমাদের অনুসরণে পাশ্চাত্যের অনুসরণে আমার চলাফেরা আমার সৌন্দর্য আমার কাটিং আমার ফ্যাশন একটা বার চিন্তা করেন আপনার এই অবহেলার কারণে যিনি আপনাকে সেদিন ভুলে যাবেন তিনি কি দিনটা কেমন হবে চিন্তা করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সন্তান সন্ততি কেউ কাজে আসবে না আপন বলে কেউ পরিচয় দিবে না সেই দিনে খামসিন আলফ সানা ময়দানে মাহশারে আপনাকে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সূর্য মাথার উপরে টকবক টকবক করবে মানুষগুলা শুধু গানতে থাকবে গানতে থাকবে সূর্যের তাপে এত পরিমাণ ঘামবে কারো কারো ঘাম টাকনু পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত চলে আসবে সেদিন মানুষগুলো অলঙ্গ থাকবে সেই সময়ে সব নবীরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে নবী আপনি শাফাত করেন সব লোকদের জন্য নবী যে আল্লাহর কাছে প্রথম শাফাত করবে আল্লাহ এই বিরাট লম্বা সময়টাকে খাটো বানিয়ে দেন নবীজির একবারের দোয়া যিনি পঞ্চাশ হাজার বছরকে খাটো বানায় দিবেন তিনি কি সাহাবায়ে কেরাম যখন কান্না শুরু করলেন নবী বললেন শোনো ইন্নাহু লা ইউখাফফা আলা উম্মতি হাত্তা ইউখাফফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া এত খাটো হয়ে যাবে এত ছোট হয়ে যাবে এত ছোট হয়ে যাবে দুনিয়ার জীবনে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়তে যেমন সময় লাগে এই অল্প সময়ের ভিতরে আখেরাতটাকে যিনি খাটো বানায় দিবেন তিনি কি এবার একটু জবাব দেন তো দুনিয়ার জীবনে দুই রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে মাশাআল্লাহ যিনি পাঁচ মিনিট বলছে উনি একেবারে ভালো সুন্দর করে নামাজ পড়ে আমাদের নামাজ তো এখন কে কার আগে পড়তে পারে প্রতিযোগিতার নাম ঠিক কিনা বলে
হুজুর যদি একটু সেজদায় গিয়ে দেরি করে তো কিছু মুসল্লি থাকে কাশি দিতে থাকে ঠিক কি না আপনার নামাজ তো ফৌত হয়ে যায় আপনি টেরও পান না আপনি কাশি দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করেন এই ইমাম সাহেব আমার কিন্তু শেষ তারপর নামাজের মধ্যে যা করতেছেন নামাজ কবুল হইব আল্লাহর কাছে চিন্তা করেন মুসলমান খেল তামাশা কিভাবে দিনকে বানিয়েছি ইমাম সাহেবের সিজদা আপনার সহ্য হয় না সিজদা গিয়ে সময় কাটান না দুই রাকাত চার রাকাত নামাজের ভিতরে পঞ্চাশ হাজার বছরকে যিনি খাটো বানায় দিবেন তিনি কি দিনটা কেমন হবে মানুষের শরীরের ঘাম টাকটু পর্যন্ত চলে যাবে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম কোমর পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম বুক পর্যন্ত চলে আসবে কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে আসবে আমল অনুযায়ী সেদিন মানুষ ঘামবে সূর্য সেদিন আমল অনুযায়ী দূরে থাকবে এবার চিন্তা করেন আমাদের যেই পরিমাণ গুনাহ সূর্য কত কাছে হবে কিভাবে মানুষ গুনার ভিতরে হাবুডুবু খাবে নিজের শরীরের ঘামের ভিতরে মানুষ সেদিন হাবুডুবু খাবে আল্লাহর নবী এইভাবে দেখালেন এই পর্যন্ত পানি চলে আসবে সেই দিন দুই রাকাত অথবা চার রাকাতের ভিতরে পঞ্চাশ হাজার বছরকে যিনি মোমেনদের জন্য খাটো বানায় দিবেন তিনি কি এবার বলেন দিনে হাজিরা কয়বার সপ্তাহে কয়বার মাসে কয়বার লিল্লাহে তাকবীর এখন একটু চিন্তা করেন তো দিনে হাজিরা দেওয়ার কথা ছিল পাঁচবার আপনি এক মাসে দেন চারবার কয়বার এক মাসে কয়বার আমরা সবাই খুব গর্ব করি হুজুর জুমার দিন আর কিছু নাও মসজিদ বইরা বাইরে বইরা সব রাস্তাঘাট বইরা যায় এটা মুসল্লি নেই এর নাম সামাজিক মুসল্লি কি মুসল্লি কথা কয় না কি মুসল্লি আল্লাহ অচেতন মুসল্লি সচেতন মুসল্লি না আল্লাহ সচেতন মুসল্লি চিন্তা করবে রোজার কথা আল্লাহ কোরআনে বলছে কয়বার দুইবার দুইবার কয়বার নামাজের কথা বলছে কয়বার যুবকরা মনে আমার উপর রাগ করে লেস হুজুর একটু আগে তো ভালো আছেন হুজুর হ্যাঁ নিতে কয় দিল নামাজের কথা আল্লাহ কইছে কয়বার ঠিকই আপনি দেখবেন আমাদের দেশে রোজাদারের কোনো অভাব নাই সবাই বেদাগিরি করে বলে রোজা রেখেছি রোজার কথা আল্লাহ বললেন দুইবার বিরাশি বার নামাজের কথা বললেন আপনি যদি আল্লাহ সচেতন হতে পারতেন আরো আশি গুণ বেশি গুরুত্ব দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহকে ডাকতেন ঠিক না বেঠি কিন্তু বুঝি না তো দিনে কয়বার দিনে বলে দুইবার দিনে কয়বার সপ্তাহে কয়বার মাসে কয়বার সবাই মুখস্থ করেন দিনে আল্লাহকে ডাকে সারা দিবেন কয়বার সপ্তাহে সারা দিবেন কয়বার কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ দেখবেন সবাই সারা দিবে হুজুর আমরা আসছি আপনার আলোচনা শুনি খুব ভালো লাগে আমার যখন আমার মসজিদে কোনো মুসল্লি এসে বলে হুজুর আপনার খুব ভক্ত আমি ভীষণ ভক্ত আপনার আলোচনা শুনতে আসছি হুজুর আমি বলছি বলি প্রায় সময় যে আল্লাহরে কয়বার হাজিরা দিছেন না হুজুর আলহামদুলিল্লাহ প্রতিদিনই দেই হাজিরা প্রতিদিন যারা হাজিরা দেয় এ মানুষগুলো সফলতার আশা করতে পারে পরেন আলহামদুলিল্লাহ দিবেননি হাজিরা এবার চিন্তা করেন হাজিরা না দিয়ে পালানোর কোনো জায়গা নাই কারণ হাজিরা না দিল আপনি মরবেন
হাজিরা দিল আপনি মরবেন যার সামনে আপনাকে দাঁড়াতে হবে তিনি কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ দুনিয়ারে খেলতামাশা বানানেন দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তাই ফ্যাশন করলেন ডানে চুল নাই বাঁয়ে চুল নাই পিছনে চুল নাই সামনের দিয়ে এক বিগত লম্বা লম্বা চুল রাখলেন এমন ছেলে পেলে এখন আছে না নাই আছে হাতের মধ্যে ট্যাটু মাসেলের মধ্যে ট্যাটু আছে এখন নতুন করে দেখবেন ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে ছেলে সে মেয়েদের মতো মেকআপ করে আপনি মনে করছেন হুজুর এগুলা করে করুক না অসুবিধা কি কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গেলেন আল মুতারাজ্জিলাত এমন সময় আসবে মেয়ে ছেলের মতো চলবে ছেলের মতো পোশাক পরবে আর ছেলে মেয়ের মতো পোশাক পরবে আল মুতাশাব্বিহা বিররিজাল মেয়েগুলা ছেলেদের মতো ড্রেস আপ করবে ছেলেগুলা কানের মধ্যে দুল দিবে বুরু প্রাক করবে এমনকি নাক ফুরাবে নাকের মধ্যে নাকের ফুল পরে ছেলেগুলা চলবে ঠিক না বেঠি এই যে সময়গুলো চলতেছে আপনি টের পাচ্ছেন না সামনের দিন বড় ভয়াবহ দিন আসতেছে আপনি লিখে রাখেন খাতা কলম অন্তরের মধ্যে লিখে রাখেন ফালিয়ার তাকিমু ইনদা যালিক রিহান হামরা বাতাসের সঙ্গে সামনে আগুন আসবে কিশোরগঞ্জে ওয়াজ করছিলাম এলাকার লোকজন বলল হুজুর আমাদের ক্ষেত আগুনে জ্বলে গেছে কোথ থেকে আগুন আসছে জানি না বাতাসের ভিতরে এমন আগুন দেখলাম ক্ষেতকে ক্ষেত জ্বালায় দিয়েছে গুগলে সার্চ করে দেখেন ইন্দোনেশিয়ায় ক্ষেতকে ক্ষেত সব জ্বালায় দিয়েছে ফালিয়ার তাকিমু ইনদা যালিকা রিহান হামরা আগুন আসবে বাতাসের সঙ্গে জালজালাতান খাসফান ওয়া মাসখাব ভূমিকম্প আসবে ভূমি দশ আসবে এমনকি এই পৃথিবীতে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে এখন হচ্ছে কি হচ্ছে না এমনকি টাকা খরচ করে মেয়ে ছেলে হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে খুব ফলাও করে এগুলো ভাইরাল করা হচ্ছে ঠিক না বেঠি চিন্তা করেন দুনিয়াটা কেমন চাকচিক্যের দুনিয়া এরপরে আমার আল্লাহ বলেন ওয়া তাফাখুরুম বাইনাকুম এরপরে তোমরা একটু শিক্ষিত হয়ে অহংকার করবে করে কিনা কি অহংকার আমাদের দেশেও একজন অহংকার করে বলছে আলেমরার জানে কি আমি আমার স্ত্রী নিয়ে ওমরা করছি মারিনিয়া হজ করছি ও মিয়া কোরআন আমিও কম পড়ি নাই আসেন হুজুররা বহস করব আমাদের সঙ্গে বহস করে সারাদিন বহস বহস রাত্রেবেলায় শুনি কল রেকর্ড ফাঁস ঠিক কিনা বলেন সারাদিন বাহাস আমাদের সঙ্গে বাহাস করবে বাহাস বাহাস রাত্রিবেলায় শুনি কল রেকর্ড ফাঁস সুতরাং আপনি যখনই অহংকার করবেন আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে ছোট ফুল আবার নানা কইস মুরব্বী একজন দুইজন যাক আলহামদুলিল্লাহ দুইজন যাইতেছে দুইজন আসতেছে তাতারি আয়সারেন আর কয়েকজন ওই দূরে দাঁড়ায় কষ্ট শুনতেছে আল্লাহ ওনাদেরকে তুমি ভিতরের দিকে নিয়ে আসো পরে না আমি বলছিলাম খেয়াল আছে কয়জন লোক দুনিয়া আখেরাতে সফল হবে মাশাআল্লাহ ওয়াজ তো মনে আছে না লিল্লাহে তাকবীর কয়জন আর একটু জোরে কন কয়জন এই জায়গা কি জানি কইতেছিলাম হ্যাঁ
আমি দেই মনোযোগ সব দিকে ঠিক আছে কি ওয়া তাফাখুরুম বাইনাকুম নিজেদের ভিতরে অহংকারের সময় চলে আসে একটু যখন ইবাদতের বয়স পড়াশোনা শেষ করলেন ভালো একটা চাকরি বাকরি নিলেন শুরু হয়ে যায় অহংকার এরপরে আল্লাহ বলেন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কার কত সম্পদ হয়েছে নিয়ে অহংকার করো কত কত সন্তান তোমার এগুলো নিয়ে অহংকার করো আমার বংশ জানেন নি এগুলো নিয়ে অহংকার করো এই অহংকার যিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন তিনি কে অহংকার দিয়ে কিচ্ছু আসে যায় না সফলতা অর্জন করে কয়জন এক নম্বরে আলেম যদি এলেম কাজে লাগান ফেমাস হওয়ার জন্য নয় কে আপনার ওয়াজ দেখলো কে আপনাকে বড় বক্তা বলল এই জন্য নয় আল্লাহর জন্য যদি আলেম হন আল্লাহর জন্য যদি দিনটা শিখেন যিনি আপনাকে সফল বানায় দিবেন তিনি কে দুই নম্বরে জাহিনুন লা ইস্তানকিফু ইয়াতাআল্লাম যেই লোকটা জানে না শিখার জন্য আগ্রহ নিয়ে বসে বয়স হয়ে গেছে কোরআন শিখার জন্য বসে বয়স হয়ে গেছে কোরআন জানার জন্য বসেছে জেনারেল শিক্ষিত ছিল ইসলাম শিক্ষার জন্য আগ্রহ নিয়ে বসে এই লোকটাকে যিনি সফল বানায় দিবেন তিনি কি গেছে কয়টা বাকি আছে আপনারা আছেন না গেছেন তিন নম্বরে গানিউন লায়াব খলু বিমালিহিম যেই ধনী ব্যক্তি আল্লাহর দিনের ব্যাপারে কৃপণতা করে নাই দুই হাত খুলে দান করেছে সেই দিন আমার মসজিদে একজন যুবক দেখলাম 15 লক্ষ টাকা যুবক মানুষ এখানের অনেকজনই আমার মসজিদে নামাজ পড়ছে 15 লক্ষ টাকা একজন যুবক এনে দিচ্ছে তা আমি বললাম ভাই আপনি একটু আমার জন্য দোয়া করেন কয় না হুজুর আপনি দোয়া করে দেন আমি কই না আপনি যেই লোকটা 15 লক্ষ টাকা আল্লাহর ঘরে দান করতে পারে এই যুবক বয়সে বোঝা যায় এই লোকটাকে যে কবুল করছেন তিনি কে সুতরাং আপনি যদি আল্লাহর দিনের জন্য ব্যয় করতে পারেন খরচ করতে পারেন আল্লাহ সম্পদ দিয়েছে যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কি গেছে কয়টা বাকি আছে মনোযোগ আসেনি আছে মনে আলহামদুলিল্লাহ চার নম্বরে ও ফকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া গরিব মানুষ দরিদ্র মানুষ দুনিয়ার জীবনে খুব কষ্ট করে চলে দুনিয়ার কষ্ট তারে ভুলায় দিতে পারে নাই ঠান্ডা পানি দিয়ে ওযু করে সারাদিন কষ্ট করে আল্লাহকে ডাকে এক বেলা খেলে আরেক বেলা খায় না কিন্তু আল্লাহরে ডাকতে দূরে থাকে না এমন লোকটাকে ডেকে ডেকে যিনি সফল বানায় দিবেন তিনি কি আপনি হয়তো তাকায় দেখছেন চুলগুলা এলোমেলো পায়ের মধ্যে ভালো একটা জুতা পরা নাই গায়ের জামাটা তেমন কোন উন্নত জামা না তেমন সম্মান আপনি করেন নাই আল্লাহর হাবিব বলছেন কামিন আশাস আকবর ফি ইব্রাহিম লাউ আকসামা আলাল্লাহি লা বাররহু এমন আল্লাহর কত গোলাম আছে পোশাক তেমন ভালো না যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তারে ফিরায় দেয় না বলেন আল্লাহু আকবার আপনি দরিদ্র আপনি দরিদ্রতাকে ভয় পাবেন না দরিদ্রতাকে আপনার জন্য অমঙ্গল মনে করবেন না আমার নবী খোদার যন্ত্রণা কষ্ট করেছেন খোদার যন্ত্রণা সহ্য করেছেন এক বেলা খেলে আরেক বেলা না খেয়ে থেকেছে আজকে আমরা এত এত খানা পাই
আমার নবীর কুরবানির কারণে যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন তিনি কি? কিন্তু খুব ভয় লাগে, কেমন করে জবাব আল্লাহর কাছে দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে গোলাম এত খেয়ে এত পড়ে আমার দ্বীনের জন্য কি করেছিস, জবাব দেওয়ার ভাষা থাকবে না। এই পৃথিবীর সবচেয়ে অগ্রসর ধর্মের নাম কি? এরপরও কয় না কি? পিআরসি জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের জরিপ না, খ্রিস্টানদের জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে সবচেয়ে বেশি হবে কাদের সংখ্যা? আর ওই মুসলমানদের ভিতরে আমার বাংলাদেশের যত মুসলমান আজকে বসে আল্লাহ বড় আদর করেন ভালোবাসেন, এজন্য একটার পর একটা বিপদ থেকে যিনি হেফাজত করতেছেন তিনি কি? وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ বলেন ভয় কর আজাব কি? আজাব দিলে আমি কাউকে ছাড়ব না, একজনকে বাদ দিবার একজনকে ধরব এমন না, কারণ আজাব দেওয়ার ক্ষেত্রে যিনি খুব কঠোর খুব কঠিন তিনি কে? এ আয়াত দিয়ে হিসাব করে দেখেন, করোনা আসলো, ভারতীয় ভেরিয়েন্ট এসেছে, ওমিক্রন আমার দেশে এসেছিল, এই আজাবের সময়ে আল্লাহ ছাড় না দেওয়ার কথা ছিল, তারপরেও মোহাব্বত করে যিনি ছাড় দিয়েছেন তিনি কি? সুম্মা লাম ইয়াতুবু ওয়ালা হুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন গোলাম এরপরেও তওবা করো না, এরপরেও আমাকে স্মরণ করো না। আজকের এখান থেকে যদি একবার বলতে পারেন আল্লাহ আপনাকে স্মরণ করলাম, আপনার কাছে মাফ চাইলাম, কসম আল্লাহর যিনি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তিনি কে? একেবারে দিল থেকে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন তো দেখি আল্লাহ, মহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। এই যে আপনারা আল্লাহ বলে ডাক দিচ্ছেন, নিঃসন্দেহে এই আওয়াজ যার কাছে পছন্দের তিনি কে? আল্লাহ। আমরা খুশি করতে রাজি আছেন ইনশাআল্লাহ। সেরা মানুষ হবে কয়জন? কথা কয় না কয়জন হবে না তো? কয় নাম্বার সুরার কোন আয়াত আলোচনা করতেছি? মানুষ অনেক সময় কয় হুজুর তাফসির করলে মানুষ বুঝতো না, বুঝেনি বুঝে দুই তিনজনে বুঝেননি, যেই লোকগুলো এটা মুখস্ত রাখছে কোন সুরার কত আয়া এরা বুঝতেছে তো আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উদাহরণটা কেমন শোনো যারা দুনিয়ার প্রেমে ডুবে আছো, শুনবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উদাহরণ কোন কামাসালি গাইসিন أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما দেখবেন জমিনের মধ্যে কত চেষ্টা করে এটার মধ্যে ফসল ফেলা হয়, পরে যখন ফসলটা ফেলা হয় এটা কি হয়? বীজ উঠে, চারা উঠে, রং কি হয়? সবুজ। সেখান থেকে আস্তে আস্তে যখন এটা ফল দেয় রং কি হয়? এই তো একেবারে সোনালি কালার, পুরা পেকে গেছে।
পেকে যাওয়ার পরে ফলটাকে তোমরা কেটে ঘরের মধ্যে আনো এরপরে খের কুটা হিসেবে ওইগুলাকে তোমরা ফেলে দাও শুধু ফলগুলোকে রাখো আল্লাহ উদাহরণ দিয়ে বুঝায় দিলেন গোলাম দুনিয়া সময়টা হেলায় খেলায় চলে যাবে শৈশবটা কেটে যাবে হেলায় খেলায় যৌবনটা কেটে যাবে তোমার অবহেলায় জীবনের আর কতটুকুই বা বাকি থাকবে জীবনের বৃদ্ধবেলা এই জীবনের একটা বৃদ্ধবেলা চলে আসবে ওই সময় আপনি অনেক ইবাদত করতে যাবেন রুকু দিতে পারবেন না সিজদা দিতে পারবেন না বড় কষ্ট হবে তাহাজ্জতের সময় উঠতে পারবেন না বড় কষ্ট হবে এই জন্য যৌবনে সবাই আপনার চেহারার দিকে তাকায় থাকে যেই মালিক আপনার ইবাদতের দিকে তাকায় থাকেন তিনি কে চিন্তা করেন কি দৃষ্টান্ত আল্লাহ দেন আল্লাহ বলেন যেভাবে খড়কুটাকে ছুঁড়ে মেরা হয় তোমাকে একদিন আমার কোনো প্রয়োজন লাগবে না فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا ঠিক যেমনি আমাকে দুনিয়ার জীবনে ভুলে গিয়েছিলি আমি আল্লাহ তোকে ভুলে যাব আল্লাহ যদি সেদিন বলেন গোলাম আজকে তোরে আমি ভুলে গেলাম যদি আমার মালিক ভুলে যায় মনে করার মতো সেদিন কি কেউ থাকবে সবাই বলেন কেউ কি থাকবে আর সেদিন কিছু গোলামকে আল্লাহ এত আদর দিবেন ভালোবাসা দিবেন আল্লাহ আপনাকে নিজে ইনভাইটেশন দিবেন গোলাম আয় আয় আজকে তোর সঙ্গে আমার কথা হবে সারা জীবন সেজদা দিয়ে আল্লাহকে দেখে নাই কাবার গিলাম ধরে ফুপায় ফুপায় কেঁদেছে আল্লাহকে দেখে নাই হাজরে আসওয়াদে চুমা দিয়েছে আল্লাহকে দেখে নাই মিজাবে রহমার সামনে কেঁদেছে আল্লাহকে দেখে নাই আকাশের দিকে তাকায় ছিল আল্লাহকে দেখে নাই জান্নাতের ভিতরে আল্লাহ ডাকবেন গোলাম আজকে আমি দেখা দিব সব জান্নাতীরা রব্বে করিমের দিকে ছুটবেন আল্লাহ পাক সেদিন নিজে প্রশ্ন করবেন হাল আনতুম রাদিন আননি গোলাম তোমরা কি আমার উপরে সন্তুষ্ট আল্লাহ আপনি সন্তুষ্ট না হলে আমাদের কোনো উপায় না গোলামদেরকে আবার বলবে গোলাম আমি আল্লাহর কাছে কিছু একটা চাও সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ কি চাবো সব না চাইতেই দিয়েছে আল্লাহ বলবে চাও গোলাম চাও দিলে আমার বড় ভালো লাগে সেদিন আদম আলাইহিস সালাম বলবে ও জান্নাতীরা রে আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আজকে আল্লাহর কাছে বলো রাগ করে কোনো দিন যেন আর বের করে না দেয় জান্নাতীরা বলবে আল্লাহ জীবনে কোনো দিন এই নিয়ামত থেকে বের করে দিন না আমার আল্লাহ সেদিন বলবে উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা ও গোলাম যা যা খুশি হয়ে গেলাম জীবনে হে কোনো দিন রাগ করে তোদেরকে বের করে দেব না বলেন আল্লাহু আকবার এবার আমার মালিক আবার ডাক দিয়ে বলবে হাল আনতুম রাদিন আননি গোলাম আমার উপরে কি তোরা খুশি জান্নাতীরা বলবে আল্লাহ غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعطتنا من النار
আল্লাহ তাআলা সব গুনাহ maaf করে দিলেন এত এত গুনাহগুলো গোপন করলেন আল্লাহ জাহান্নামটাকে হারাম বানায় দিলেন আগুনে দিলেন না জান্নাতের নিয়ামত দিলেন এত কিছুর পরে কেমন করে আমরা নারাজ থাকি গো মালিক আল্লাহ বলবেন ইবাদি সালুনি উতিকুম চাও আমি তোমাদেরকে কিছু দেব সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ সব পেয়েছি আল্লাহ বলবে দিলে আমার বড় ভালো লাগে আমার কাছে চাও আমি দিব জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ সব পেয়েছি আর কিচ্ছু লাগবে না নবী মূসা আলাইহিস সালাম বলবে ও জান্নাতীরা শোনো আল্লাহকে দেখতে চেয়েছিলাম দুনিয়ার জীবনে আল্লাহ বলেছিল লান তারানি কশিন কালে দেখা যাবে না আজকে আল্লাহকে বলি আল্লাহ এক নজর আপনাকে দেখতে চাই সব জান্নাতীরা মিলে বলবে আল্লাহ এক নজর আপনাকে দেখতে চাই সঙ্গে সঙ্গে আমার মালিক আমার আল্লাহ নূরের পর্দাগুলো সরায় দিবেন নূরের পর্দাগুলো যখন সরায় দিবেন ফায়ানজুরুনা ইলা ওয়াজহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিম এক নজরে গোলামেরা আল্লাহর দিকে তাকায় থাকবে আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে যুগের পর যুগ কালের পর কাল চলে যাবে আল্লাহ বলবে ওয়ালাদাইনা মাজিদ গোলাম এখানে শেষ না আরো নিয়ামত তোর জন্য রেখেছি একটার পর একটা নিয়ামত দিবেন সেদিন আল্লাহ বারবার মনে করায় দিবেন ওয়ান্তাজুর ইয়াউমা ইউহাল মুজরিমুন মুজরিম যারা এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই দুনিয়ার জীবনে দেখেন চোর ডাকাত অপরাধী ছিনতাইকারী ঘুষখোর সুদখোর বেনামাজি মদখোর বেরোজাদার বেপর্দা সব একসাথে আমরা চলি ঠিক কিনা আল্লাহর কাছে আর একসাথে থাকা যাবে একটু নিজেরে চিন্তা করে আমি কি আমাকে দুনিয়াদার বানালাম না আখিরাতের জন্য তৈরি করছি কয়জন লোক আখিরাতের জন্য নিজেরে তৈরি করতেছে আমি নিজে যখন কথাগুলা বলি চিন্তা হয় আল্লাহ যত মাহফিলে কথাগুলা বললাম আল্লাহ তোমার ওই যে জান্নাতের একটা মেহমানদারি হবে আমাদের মতো গুনাহগার তো আল্লাহ আমলের কারণে আল্লাহ কোনোদিন আমরা যাওয়ার স্বপ্ন দেখি না আল্লাহ তোমার রহমতের কাঙ্গাল ভিখারি আমরা আল্লাহ এই ভিখারিদেরকে কোনো একটা জায়গায় জায়গা করে দিও পরে না আমি আমার ভাইরা আজকে কোন সূরা থেকে আলোচনা করতেছিলাম মাশাআল্লাহ কত নং সূরা কত নং আয়াত এই আয়াত আল্লাহ বলতেছে একটু দুনিয়া ভুলে আখিরাতটার একটু মনে কর দুনিয়া বাদ দিয়ে না সাআতাও ওয়া সাআ আপনি খানিকটা সময় দুনিয়ার জন্য দিয়েছেন আখিরাতের জন্য আল্লাহর জন্য আল্লাহর গোলামির জন্য একটু সময় দেন দিনে পাঁচটা বার হাজিরা দেন সপ্তাহে ৩৫টা বার হাজিরা দেন মাসে ১৫০টা বার হাজিরা দেন হাজিরায় হাজিরায় আপনার জীবনটা যখন আলোকিত হবে যিনি আপনার জন্য জান্নাতের সুখ নিয়ামত রেখেছেন তিনি কি এবার আসেন আল্লাহ পাক এরপরে বলছেন ওয়াফিল আখিরাতে আযাবুন শাদীদ দুনিয়াদারদের জন্য আখিরাতে কঠিন শাস্তি জাহান্নামটা ভরা থাকবে ধোঁয়ার ধোঁয়া দিয়ে ইন্না জাহান্নামা
রকমের আযাব প্রতিদিন না নতুন নতুন আইটেমের আযাব আর শাস্তি জাহান্নামে থাকবে এরপরে আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান যদি একটু আল্লাহর দিকে আসেন যিনি আপনাকে ক্ষমা করে দিয়ে মহব্বত করে ক্ষমার দরজা বিছায় দিয়ে রহমতের দরজা বিছায় দিয়ে সন্তুষ্টির চাদরে আপনাকে আদর করে কাছে টেনে নেবেন তিনি কি আপনি দৌড়ায় যাবেন আল্লাহ পাক আপনাকে কাছে টেনে নেবেন আপনি পায়ে হেঁটে হেঁটে যাবেন আল্লাহর রহমত দৌড়ায় দৌড়ায় আপনার দিকে আসবে আপনি এক বিগত যাবেন আল্লাহ এক গজ আসবে আল্লাহর রহমত এত কাছে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে করায় দিচ্ছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা হলো মাতা মাতা বলা হয় এমন সব বস্তুকে যেগুলার তেমন কোনো দাম নাই ঝাড়ু এটাকে মাতা বলা হয় বেলচা এটাকে মাতা বলা হয় আরবিতে খড়কুটা এগুলারে মাতা বলা হয় এখন একটু চিন্তা করেন বেলচা ঝাড়ু খড়কুটা এগুলার দাম কত অনেক দাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর চাকচিক্য আর মাতা সামান্য খড়কুটা সামান্য বেলচা সামান্য ঝাড়ু এই সাইপাসের দুনিয়া এই দুনিয়ার জন্য যারা পাগল পারা হবেন আখেরাতকে ভুলে যাবেন চক্ষুটা বন্ধ হতে দেরি হবে যিনি আপনার আপন হবেন তিনি কি আর যদি দুনিয়া আপনার কাছে বড় হয়ে যায় কবরটা অন্ধকার হয়ে যাবে লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত কবরের ভিতরে কোনো আলো নাই নাজাতের কোনো ব্যবস্থা নাই আযাব আর আযাব দিয়ে কবরটা ভরা থাকবে একটাবার চিন্তা করেন আল্লাহ আপনাকে প্রতিদিন পাঁচবার ডাকতেছে এই ডাকে যারা সাড়া দিবেন নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত চোখ বন্ধ হবে লোকটা কবর দেশেতে চলে যাবে সেদিন দেখবে আলো জ্বলতেছে কে গো তুমি আমি তোমার নামাজ আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম বুরহান ওয়া নাজাত তোমার পক্ষে সাক্ষী দেব সাক্ষীগুলার কারণে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে এবার আমি জানতে চাই এই মাহফিল শোনার পরেও কে কে নামাজ পড়বেন না হাত তুলে এবার আমি দেখলাম নারায়ণগঞ্জের লোকেরা বুদ্ধি বিবেক ঠিক রেখে একজন হাত উঠায় তাইলে এবার একটু আল্লাহর হস্তে আল্লাহকে দেখায় বুঝে শুনে একটু হাত তুলেন কে কে নামাজ পড়বেন হাত তুলে আল্লাহর একটু মহব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না আল্লাহ তুমি তৌফিক দাও কবুল করো মঞ্জুর করো পরে না আমি হাতগুলো নামা কষ্ট হচ্ছে এবার শেষ কথা বলি আপনাদের জন্য একেবারে শেষ কথা কি কথা শেষ কথায় বলবো এখন আপনি দেখবেন তাকায়া ঘরে ঘরের মধ্যে বরকত কমে গেছে ঠিক কিনা বরকত কমে যাওয়ার কারণ আমরা প্রায়শই খুঁজি হুজুর বরকত নাই এক হাজার বছর পিছনে যান কত হাজার এখন আর একজন উঠছেন না মুরব্বী আমনি একটু বল আচ্ছা মুরব্বী মনে অসুখ লাগতেছে আচ্ছা থাক এখন আর একজন উঠেন না আর সর্বোচ্চ পাঁচ মিনিট কথা বলবে ইনশাআল্লাহ ওরে আল্লাহ সময় তো অনেক হয়ে গেছে কোন সময় যে গেল সময় আমি নিজেও জানি লিল্লাহে তাকবীর
এই পাঁচটা জিনিস কয়ে দিই সংক্ষিপ্ত আকারে। আজকে থেকে 1000 বছর পিছনে যান, পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি। কত? না, আমাদের দেশের জনসংখ্যা আর কয়দিন পরে হবে 25 কোটি, আল্লাহ বাঁচাইলে ইনশাআল্লাহ। তো চিন্তা করেন, সারা ওয়ার্ল্ডের জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি, এখন জনসংখ্যা 700 কোটি থেকে বেড়ে 900 কোটির দিকে যাচ্ছে পৃথিবীর জনসংখ্যা। তো ছিল কত কোটি? 25 কোটি। এই 25 কোটি মানুষের ভিতরে সবচেয়ে বেশি ছিল শুধু বরকত আর বরকত। একজন কাজ করত, একজনের সন্তান ছিল 20 জন, এই 20 জনকে একজনের কামাই দিয়ে খাওয়াতো, এটার মধ্যেই বরকত ছিল। এখন বরকত আসেনি? বাপে চাকরি করে, মায়ের চাকরি করে, ফুতে চাকরি করে, ফুতের বউ চাকরি করে, নাতি চাকরি করে, ফুতি চাকরি করে, ধুতি চাকরি করে, এরপরে বরকত ঠিক কিনা বলে। এর 1 নম্বর কারণ হলো জুলুম। আমাদের সমাজটা জুলুমে ভরে আছে, যে যার মতো পারে জুলুম করে। জুলুমের কারণে যিনি বরকত উঠায় নেন তিনি কে? এখন জুলুম কম না বেশি? পরিবারে জুলুম হয়, কেমনে বরকত থাকবে? ছেলে একজন বিদেশ থেকে দুনিয়ার টাকা পাঠাইছে, আপনার এক ছেলে কামাই রোজগার করে না, তার নামে আমি লিখে দিয়ে লাইলাম, হ্যাঁ তো নাই দিয়ে লাইছি, আপনি জালেম ঠিক তো কয় না? আপনি কি জালেম? সন্তানের সঙ্গে জুলুম করলো, আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে, ওই সংসারের মধ্যে কোনোদিন বরকত হবে না। আবার ছেলে যদি বাপেরে দেয় না, সব বউয়ের নামে লিখে দেয়, ব্যাংকের ফিক্সড ডিপোজিট বউয়ের নামে, কারেন্ট অ্যাকাউন্ট সব বউয়ের নামে, বরকত হইব? জুলুম চলছে ঠিক কিনা বলে। হ্যাঁ, খেত খোলা মেরে দেয় না, সব দেয় কারে? জুলুম চলছে, এই জন্য বরকত নেই। 2 নম্বর পয়েন্টে আসেন, কেন বরকত নেই? কতিআতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক আমরা এখন ছিন্ন করে ফেলছি ঠিক কিনা বলেন? বইনে খেত খোলা নিতে আইলে কই, তরটা তুই দেহিস, আর কোনো দিনই ফিয়াইস না, তোর আর কোনো বায়ের বাড়ি নাই, আসেনি আসেনি? খবরদার, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন, এই ওয়ারিশকে আপনি ছিন্ন করলেন, আপনার জান্নাতের ওয়ারিশ যিনি ছিন্ন করে দিবেন তিনি কে? এরপরে কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যাচরণ করা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা, চোখ মোটা করে কথা বলা, ঘাড় মোটা করে কথা বলা, চোখ রাঙা কথা বলা। পিতা মাতাকে যখন আপনি কষ্ট দিবেন, আপনি বুঝবেন দুনিয়াতেও আপনার সুখ নাই, আখেরাতেও যিনি সুখ দিবেন না তিনি কে? বরকত থাকবে। এরপর কয় নাম্বার? 5 নম্বরে আত-তাআমুল বিররিবা, সমাজের ভিতরে শুরু হয়ে যাবে সুদের কারবার। কিসের কারবার? হাদিসটা শুনলে অবাক হয়ে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি যামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা কালার রিবা ফামান লাম ইয়াকুলহু আসাবাহু মিন খুবারিহি। এমন একটা জামানা আসবে সব লোককে সুদে পেয়ে বসবে, সুদের কারবারি পেয়ে বসবে। আমার উম্মতের ভিতরে এমন জামানা আসবে সব লোককে সুদ পেয়ে বসবে, যদিও সবাই রে না পান, সুদে যদি সবাইকে নাও পান, সুদের বাতাস প্রত্যেককে পেয়ে বসবে, সুদের দুলাবালি প্রত্যেকের গায়ে লাগবে ঠিক না বেঠি? এখন লাগছে নি? দেখবেন খোঁজ খবর লইয়া, আমরা হয়তো সুদ খান না, কিন্তু জেনে আইসেন, জেনে বইসেন, জেনে খাইছেন, সুদের দুলাবালো আপনার গায়ের মধ্যে লাগবে ঠিক না বেঠি?
এই জমানা এখন পুরা চলে আসছে এজন্য বরকত নাই আপনি অন্তত হালাল পথে হালাল খেয়ে চলার চেষ্টা করেন কয় নাম্বার সাইজ শেষ এবার কত পাঁচ নাম্বার মাশাআল্লাহ কয় নাম্বার পাঁচ নাম্বারে হলো আদাম উজুদি জিকরিল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফি বুয়ুতিকুম তোমাদের ঘরগুলোর মধ্যে আল্লাহর জিকির শূন্য হয়ে যাবে এখন আমাদের ঘরগুলোর মধ্যে আল্লাহর জিকির আছে নি ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাম কাল বাইতিল খারিম ওই ঘরটা এমন ঘর যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটা উজান বাড়ির মত উজান বাড়িতে যেতে যেমন ভয় লাগে সাপ বিচ্ছু থাকে আপনার ঘরটা যদি কোরআন তেলাওয়াত না থাকে যিনি বরকত শূন্য করে দিবেন তিনি কে এই পাঁচটা কারণে এখন আমাদের ঘরগুলোর মধ্যে বরকত পাওয়া যায় আল্লাহর জিকির করেন ঘরের ভিতরে হ্যাঁ কোরআন শরীফের মধ্যে এই দেখেন এই যে এই যদি আমি এখনই জিজ্ঞাসা করি এই কিতাবটার নাম কি কোরআন এ মাশাআল্লাহ এই কিতাবটার নাম কি কোরআন দেন আমরা এত সালাক যদি জিজ্ঞাসা করি আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি এ দেখবেন বলবে জননেত্রী শেখ হাসিনা তো ওনার একটা সম্মান ইজ্জত আছে সম্মান দিই ওনার নামটা নিতে হয় ঠিক কিনা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এভাবে বলতে হয় না আপনাদের এলাকার এমপি সাহেব দেখছেন ওনার নামটা কি সুন্দর করেছে মাননীয় জাতীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম বাবু আর এই কিতাবটার নাম জিগেছে কুরআন এই কিতাবের নাম কি হুদা কুরআন এই কোরআনটার নাম কোরআনুল মাজিদ এই কোরআনটার নাম কি এই কোরআনটার নাম কোরআনুল করিম সম্মানিত কোরআন এটা সাধারণ কিতাব না এর একটা আয়াত যদি আপনি অনুধাবন করেন আপনি মুসলমান হতে বাধ্য জোরে কোন সুবহানাল্লাহ সিদকান ওয়া আদলা এত বিশাল একটা বলিয়াম এত বিশাল একটা কিতাব এত আজিম এত মহিমান্বিত করিম এক সম্মানী কিতাব যেই কিতাবের প্রত্যেকটা শব্দ সিদকান ওয়া আদলা সত্য এবং ন্যায় সঙ্গত জোরে কোন আল্লাহ পৃথিবীর কোন লেখক পারবে এরকম একটা কথা কইতেছে এরকম একটা কিতাব আমি লিখছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিদকান ওয়া আদলা একজনও বলতে পারবে একমাত্র কিতাবই কোরআনুল করিম সিদকান ওয়া আদলা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ন্যায় সঙ্গত আমি দুইটা কথা বলে শেষ করি এই কোরআনে একটা সূরা আছে সূরাটার নাম আনকাবুত কি নাম মাকড়সা আমি অবাক হলাম যে আল্লাহ এই নামের মধ্যে বলতে পারতেন আনকাবা তাতু অনেকগুলো মাকড়সা আল্লাহ তা বলেন না কারণ মাকড়সা সবসময় একা একা চলে ঠিক কিনা ওই বাথরুমের কোনায় ওই বাসার কোনায় দেখবেন একলা একলা বসে থাকে এত বিপজ্জনক পারলে সে আরেকটারে খায়া ফেলে এটাই না ধরে এবং মাকড়সার অভ্যাসও আছে মাকড়সা একটা আরেকটারে খেয়ে ফেলে গিলে একা একা থাকে এই জন্য আল্লাহ শব্দ চয়নে বলছে আনকাবুত কয়টা মাকড়সা নাহাল মানে মৌমাছি একলা চলে না কখনো বিশাল বাসা নিয়ে সবাই ডাক্তার না থাকে এই জন্য আল্লাহ পাক সেখানে ঠিকই নাহাল বলেছে নামলুন মানে পিঁপড়া এই পিঁপড়ারাও কখনো একা একা চলে না সঙ্গবদ্ধ চলে সুবহানাল্লাহ শব্দ ভুল ধরারও কোনো সুযোগ নাই সুযোগ নেই বিজ্ঞান একবার খুব চেষ্টা করছে দেখি তো পিঁপড়া নিয়ে যে কথা দিয়ে আল্লাহ কইছে এটার মধ্যে একটু ভুল ধরতে পারি কিনা পিঁপড়ার তো কান নাই তো পিঁপড়া শুনে কেমনি আল্লাহ যে কইল ওকালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামল উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন দেই তো পিঁপড়া তো শুনে না তাহলে শুনলো কেমনি গবেষণা করতে গিয়ে তারা দেখে
পিপড়ার কান নাই ঠিক কিন্তু হাঁটুর ভিতরে যিনি সেন্সিং ভাইব্রেশন দি এইটা দিয়ে শোনায় তিনি কে তুই মানুষের কিছু নস ভূমিকম্প আসার আগে জাপানের বিজ্ঞানীরা হতবাক পিপড়ার সেন্সিং ভাইব্রেশন বলে দেয় একটু পরে ভূমিকম্প আসতেছে এই জায়গায় আর থাকিস না এজন্য তারা তাদের কেন্দ্রগুলোতে পিপড়ার বড় বড় ডিবি বানাইছে বানায় ওইগুলারে সিসিটিভি দিয়ে মনিটরিং করতেছে ক্যামেরা লাগায় যখন দেখে এক চোটে সব পিপড়াগুলো চলে যাচ্ছে তারা বুঝে একটু পরেই ভূমিকম্প হবে কান না থাকলেও এই শব্দ যিনি শোনায় দেন তিনি কে আল্লাহ